হাই সবাইকে, আমি নিকিতা। আমি নিকিতাস মেকওভার থেকে একটা টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমেই মুখটা আমি ক্লিন করে চলে এসেছিলাম, তারপর একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছিলাম। ভালো করে ময়শ্চারাইজারটা লাগাতে হবে তোমাদের। ময়শ্চারাইজারটা লাগানোর পরে প্রাইমারটা লাগাতে হবে। যে কোনো প্রোডাক্ট লাগানোর পরে অন্তত 1 থেকে 2 মিনিট গ্যাপ দেবে, তারপরে তোমরা নেক্সট প্রোডাক্টে যাবে। তাহলে ওর অ্যাবজর্বটা যেটা হয় সেটাও করে নেবে নিজের মতো করে, স্কিনে স্কিনটা এইভাবেই প্রেপ হয়। দেখো, কারেক্টিং করে নিচ্ছি যেখানে যেখানে একটু কালো কালো দাগ আছে, চোখের তলায় একটু ডার্ক সার্কেল আছে। আর আমি হচ্ছে যে ব্রাশ ইউজ করি, নিজের ক্ষেত্রে হ্যান্ডি ইউজ করছি, কারণ খুবই মিনিমাম প্রোডাক্ট লাগানোই ভাল লাগে আমার। কারণ বেশি হেভি প্রোডাক্ট লাগালে লেয়ার পড়ে যায়, আমার সেটা ভাল লাগে না। আর আমার স্মাইল লাইনটা খুব তাড়াতাড়ি পড়ে, কারণ ওই জন্য আমি খুব যতটা পারি হালকা লেয়ারের ওপরেই নিজে সাজি। আর এই স্মাইল লাইনটা তো জন্মগত, কন্ট্রোল করা যায় তাও কিছুক্ষণের জন্য। যাদের প্রচণ্ড ডিপভাবে স্মাইল লাইন পড়ে সেটা একদম কন্ট্রোল করা যায় না, যেমন আমার। আমি যতই যেরকম করে করি খানিকটার জন্য কন্ট্রোল হয়, পুরো কন্ট্রোল করা যায় না। আর যত মোটা লেয়ার পরে স্মাইল লাইন আরও তাড়াতাড়ি পরে। ওই জন্য আমি হাত দিয়েই করছি, তোমরা কিছু মনে করো না। কিন্তু আমি আমার ক্লায়েন্টদের এবং দিদিদের সবাইকে ব্রাশের সাহায্যেই দিই, আমি তখন নিজের হাত একদমই ইউজ করি না। দেখো, ক্রিম ব্লাশও লাগিয়ে নিচ্ছি, পাউডার সেটিং করছি। এইটা খুব দরকারি, মানে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট পাউডার সেটিং করা। ভালো করে পাউডারটা সেট করতে হবে তোমাদেরকে, যদি একটু ভালো লং লাস্টিং মেকআপ চাও। দেখো, আমি চেক করে নিচ্ছি পাউডারটা দিতে হবে কি না। দেখলাম যে হ্যাঁ, আমাকে আর একটু পাউডার দিতে হবে। দিয়ে আমি আবারও ভালো করে পুরো ফুল ফেস, যেখানে গলায় সব জায়গায় আমি পাউডারটা দিয়ে দিচ্ছি ভালো করে। ঠোঁটের দুপাশে দেখো, পুরো ট্রান্সফার প্রুফ মেকআপ হয়ে গেছে, দেখেছো? এটা এটা কিন্তু ট্রান্সফার প্রুফ মেকআপ হয়ে গেছে, আর কিচ্ছু নড়বে না, তুমি যাই করো তাই করো। আর মেকআপটা সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করে। মেকআপ আর্টিস্ট মেকআপ করে চলে যায়, কিন্তু সেটা ক্যারি করতে হয় সম্পূর্ণ নিজেকে। তার উপরেই ডিপেন্ড করে কতক্ষণ কি মেকআপ স্টে করবে কি স্টে করবে না, সেটা যে কোনো মেকআপই হোক। আই মেকআপটা খুবই হালকার ওপর করেছিলাম, অরেঞ্জিশ ইয়েলো আর ব্রাউন, ডার্ক ব্রাউন দিয়ে করেছিলাম। একটা স্মোকি হচ্ছে যে লুক দিয়েছিলাম, আর নিচে করেছি, আর নিচে হচ্ছে লোয়ার লাইনে আমি হোয়াইট কাজল ইউজ করেছি, কোনোদিনও পরিনি। এই ফার্স্ট আমি হোয়াইট কাজল ইউজ করলাম, তো আমাকে দেখলাম হোয়াইট কাজলে ভাল লাগছে না, আমি আর করবো না। আমার ব্ল্যাক কাজল নিচের জন্য বা কোনো ব্ল্যাক ব্রাউন এর জন্যই ঠিক আছে। দেখো, একদম তোমরা আমার নিকিতাস মেকওভার পেজটা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবে, তাহলে আমি যা যা দেবো তোমরা আপডেট পেয়ে যাবে নতুন নতুন। হোয়াইট কাজল দিয়েছি, আর নিচে একটু ওই কালারের শ্যাডো দিয়ে একটু স্মাচ করে দিলাম। মোটামুটি আমার মেকআপ ডান হয়ে এসেছে, হালকা কন্ট্রোল করে নিচ্ছি। আমার মুখে হেভি কন্ট্রোল মানায় না, আমার মুখে লাইট কন্ট্রোল মানায়। আবার আমি অনেক সময় লাইট কন্ট্রোল করিও না, কারণ আমার মুখে সবসময় কন্ট্রোল আমার কন্ট্রোলটা মানায় না। এই নয় যে কন্ট্রোল করতেই হবে, এটা কোনো মেকআপে লেখা নেই। যার মুখে যেটা মানায়, যতটুকু মানায় সেটাই করতে হবে, সেটা তোমাদেরকে বুঝে করতে হবে, এটাই হচ্ছে কথা। একটা ছোট্ট টিপ পরে নিলাম, হয়ে গেছে আমার, কমপ্লিট হয়ে গেছে সাজটা। দেখো, ছোট চুল খুলেই রেখেছি, কোনো ব্যাপার নয়। অবশ্যই জানিও, আর অবশ্যই লাস্টে সেটিং স্প্রে ইউজ করবে, অবশ্যই জানিও কেমন হয়েছে আমার সাজটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কারোর কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানিও, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। টাটা।